এ হচ্ছে আমার কবুতরের বাসা। আমি আসছি চাঁদে কবুতরকে আদার দেওয়ার জন্য। আজকে হচ্ছে আমার কবুতরগুলা, আজকে কবুতরকে খাও ভুট্টা ভাঙা। আসো 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 খাও। দেখছেন খুব ভালো লাগে যখন কবুতরকে আমি খাবার খাওয়াতে আসি। খাও। আহ 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 দেখি কবুতরের বাসার ভিতরে কি অবস্থা। হ্যাঁ, ও একটা বাচ্চা আছে কবুতরের বাসায়, দেখেন দেখছেন বাসা আছে। ও এই বাসাও আছে দুইটা, যাক আলহামদুলিল্লাহ। এগুলোর কি অবস্থা, এ বাসায় ডিম আছে, এই দেখেন এ বাসায় পারে না এখনো। এই বাসায় একটা পার্সে ডিম দেখছেন, উপরে 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 আছে। ও এই বাসায় চা আছে কবুতরের, যাক আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর কবুতর, কালারটা আসলে অনেক একটা বিষয়। সবাই চেষ্টা করবেন কবুতর পালার জন্য। আর কবুতর নিয়ে যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমাকে মেসেজ দেবেন, ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব বলা যায়। আর সবাই দোয়া করবেন আমার জন্য, নতুন ইউটিউব আসছে, নতুন ভিডিও আসছে, ভিডিও বানাচ্ছি। সবাই পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট দিবেন। সবার কাছে একটু কামনা করি। আর খাবি? আসো আসো আসো। উপরের বাসাগুলো খালি, ওইখানে এখানে কবুতর নিই নাই। হ্যাঁ, আরও ছয়টা বাসা খালি আছে, ওগুলোতে কবুতর নিব ইনশাল্লাহ। আর দেখি আরও উন্নত মানের কবুতর আনা যায় কি না। এগুলো এখানে আসলে বেশি কিছু নাই, ভালো জাতের কোনো কবুতর নেই। দুইটা কবুতর আছে, একটা হচ্ছে চকলেট কালারের আর একটা হচ্ছে হলুদ সিরাজ। ওদের হলুদ সিরাজের একটা মারা গেছে আর এখানে একা। ইনশাল্লাহ চেষ্টা করবো ওকে আর একটা কবুতর অ্যাড করার জন্য এখানে।